নমস্কার, এনি24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম। আমি স্বর্ণালী মিশ্র। সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে জেলা শাসককে স্মারকলিপি প্রদান করলো সংগঠন ডিজায়ার ফর লাইফ। আশ্রম রোডে রুবি ওয়াইন শপ কাণ্ডের মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীকে অতি সত্বর গ্রেফতার করার পাশাপাশি তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে শনিবার কাছাড়ের জেলা শাসক ও পুলিশ সুপারকে একটি স্মারকলিপি প্রদান করলো সংগঠন ডিজায়ার ফর লাইফ। গত কিছুদিন আগে আশ্রম রোডের রুবি ওয়াইন শপে বাকি মদ না দেওয়ার কারণে সুজিত দাস চৌধুরী সহ তার সাঙ্গপাঙ্গরা ওয়াইন শপে তাণ্ডব চালানোর পাশাপাশি দোকান মালিক বছর 60-এর সুকান্ত করকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করার বিষয়টিকে ডাকাতি বলে এদিন উল্লেখ করেছেন আইনজীবী জ্যোতি প্রকাশ ভট্টাচার্য। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আশ্রম রোডের দুষ্কৃতিকারী হামলায় ইতিমধ্যে মামলা দায়ের করার পর পুলিশ তদন্তে নেমেছে। 3 জনকে গ্রেফতার করলেও ঘটনার মূল অভিযুক্ত সুজিত দাস চৌধুরী এখনো পুলিশের হাতে ধরা পড়েনি। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ওয়াইন শপের কর্ণধার সুকান্ত করকে নিরাপত্তা প্রদান করা, উনাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়া সহ অভিযুক্ত সুজিত দাস চৌধুরীকে গ্রেফতার করার পাশাপাশি পুলিশ চার্জশিটের মাধ্যমে ঘটনা বিচার প্রক্রিয়া ফার্স্ট ট্র্যাক আদালতে করার জোরালো দাবি জানিয়েছেন তাঁরা। সংস্থা আরো জানিয়েছেন যে কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি হয়েও সুজিত দাস চৌধুরী যেভাবে গুন্ডাগিরি করছে তাতে সমাজের সুরক্ষা নিয়েও জনগণের নানা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করেও এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যাবে না। আশ্রম রোড কাণ্ডের মূল মাস্টার মাইন্ড সুজিত দাস চৌধুরীর বেল যাতে কোনোভাবেই মঞ্জুর করা না হয় এবং তার হয়ে যাতে কোনো আইনজীবী এগিয়ে না আসে, তার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন সংগঠন ডিজায়ার ফর লাইফের কর্মকর্তারা। শিলচর থেকে দীপজয় চক্রবর্তীর রিপোর্ট। আপনারা দেখছেন এনি24 নিউজ চ্যানেল। এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এসপি অফিস শিলচর কাছাড়ে। আপনারা জানেন যে 4 থেকে 5 দিন পূর্বে রুবি ওয়াইন শপ নামে একটি ওয়াইন শপ, যার স্বত্বাধিকারী হচ্ছেন সুশান্ত কর, এবং সেই ওয়াইন শপটা হচ্ছে আশ্রম রোড ন্যাশনাল হাইওয়েতে। সেখানে সুজিত দাস চৌধুরী এবং আরও কতিপয় দুষ্কৃতীরা যেভাবে ওনার দোকানে ভাঙচুর চালায়, ওনাকে মারপিট করা হয়, ওনার দোকান লুটপাট করা হয়, সেটার এগেনস্টে আমরা স্বেচ্ছার হয়েছি, প্রতিবাদ জানাচ্ছি। ডিজায়ার ফর লাইফের পক্ষ থেকে একটি সংগঠন, আপনারা জানেন শিলচরের শুধু নাগরিকবৃন্দরা, আমার সঙ্গে রয়েছেন আমাদের গীতা পাণ্ডে মহোদয়া, সভাপতি ডিজায়ার ফর লাইফ, আমি আইনজীবী ভাস্কর ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট, এবং সঙ্গে আমাদের ডিজায়ার ফর লাইফের কর্মকর্তা। আমরা এখনই এসপি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি, এবং মেমোরেন্ডাম সাবমিট করে আমরা এটা বলেছি যে অতি সত্বর যে মেইন 21% যে সুজিত দাস চৌধুরী, ওকে গ্রেফতার করার জন্য। ধন্যবাদ। তর্ক বিতর্ক তো এটাই সেদিনকে প্রথম হয়েছে, অন্যদিনে তর্ক বিতর্ক তো এগুলোতে এত কিছু প্রবলেম হয়নি, হয়তো গিভেন টেক সিস্টেমে দিয়ে দিয়েছি, হয়নি। সেদিনকে প্রতিবাদ করেছি দেখি এই অবস্থা। এমনি আপনাকে যখন মারধর করছিল ওরা, তাহলে ওখানে কি লোকাল কোনো মানুষ আপনাকে বাঁচানোর জন্য আসেনি? সেটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো পুরো মাটিতে ছিলাম, আমার পক্ষে তো দেখাও সম্ভব না। যাওয়ার পরে এক দুজন এসেছে। আপনি কি এখন প্রশাসনকে কিছু বলতে চাইছেন? আমি প্রশাসনকে বলতেই চাইছি, এটা এটা আমার সরকারি দোকান, আমার তরফ থেকে তো আমি কোনো ভুল কাজ করিনি। আচ্ছা, আর যারা এইসব এক্সট্রিমিস্ট এদেরকে ইমিডিয়েট ধরা হোক, আর ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, কারণ আজকে আমার উপরে হয়েছে এই অ্যাটাকটা, আগামীতে আমার শিলচরের অনেক জনসাধারণ রয়েছে তাদের উপরেও সেই প্রাণঘাতী আক্রমণ করতে পারে, কারণ ওর দ্বারা সব কিছুই পসিবল। বিগত কদিন আগে ও ফ্লাইটের মতো মিসবিহেভ করেছে। আচ্ছা, আপনি এটা বলতে চাইছেন যে মানে একদম শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের মধ্যে একটা দাদাগিরি চলছে? হ্যাঁ হ্যাঁ, ও সব কিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, সব কিছু জমি থেকে আরম্ভ করে সব ধরনের জিনিসই ও করছে। ঠিক আছে দাদা, আর আমরা এখন আপনাদের সাথেই আছি, আমরা সেই জন্যই এসেছিলাম আপনার খবরটা নেওয়ার জন্য। আমি একটু মার সাথে কথা বলি। আপনি ওনার মা, আপনি বলেন কি বলতে চাইছেন? আপনি
বলছি এদের জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমি বয়স্ক মা, ছেলে গিয়েছে, তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি, কিচ্ছু করতে পারছি না। ঠিক আছে, আমরা আপনার সাথে আছি, আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা যতটুকু লড়াই করার আমরা লড়াই করবো এবং ওনাকে ইনসাফ পাইয়ে দেওয়ার আমাদের পুরো প্রচেষ্টা থাকবে। ঠিক আছে, আপনি কাঁদবেন না, উনি সরকারের কাজ করছিল আর সেই সময় যদি ওনার উপরে এই ধরনের মারধর হয়েছে সেটা শাস্তি হওয়া উচিত। ঠিক আছে, আমরা আছি আপনাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, আমরা করবো, আপনি নিশ্চিন্ত থাকুন।